বলে আমি এখান থেকে পড়ে গেলাম। পড়ে গিয়ে হাত পা ভাঙলে আপনার আর সংসার করতে হবে না। আমি বলেছি সংসার করুন, আমার জন্য চিন্তা করুন। ইভান তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল কিয়দ অংশ সময়। তারপর তুহার হাতের কবজি ধরে তাকে রেলিং থেকে নামালো। গম্ভীর মুখ হয়ে বলল, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব এখন আমার। এই দায়িত্ব মৃত্যুর আগ অবধি আমার উপর থাকবে, তাই আমি চিন্তা না করলে কে চিন্তা করবে? তুহা চেয়ে রইল ঈষৎ লম্বাটে চাপদাড়ির অধিকারী মানবের দিকে। ডান ভ্রু উঁচু করে চেয়ে আছে তুহার দিকে। পরক্ষণে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল, কি হলো বলো? তুহা তিক্ত কণ্ঠে বলল, মানলাম আপনার দায়িত্ব, কিন্তু কোনো বর বিয়ের দুদিন না যেতে বউকে ল্যাংড়া উপাধি দিয়ে বসে থাকে। ইভান অবাক হওয়ার ভান করে বলল, আমি এ কথা বলেছিলাম নাকি? তুহা হতভাগ মুখ কিঞ্চিত হাঁ করে বলল, একটু আগে না আপনি আমাকে ল্যাংড়া বললেন, তার মানে কি আমি মিথ্যে বলছি? ইভান চোখ মুখের ভাবভঙ্গি স্বাভাবিক করে বলল, তুমি মিথ্যে বলছো না, আবার পুরোপুরি সত্যিও বলছো না। আমি বলেছি যদি এখান থেকে পড়ে যাও তবে হাত পা ভাঙবে, তখন লোকে কি বলবে? ল্যাংড়া ইতো বলবে, তাই না? আর তুমি কি বলছো, আমি তোমাকে ল্যাংড়া বলেছি? দেখো কথা দুটির মাঝে আকাশ পাতাল তফাত। তুহা নিচের কথাই অটুট রইল, অনড়ভাবে বলল, ভিন্ন কোথায়, একই তো হলো, আগে হোক কিংবা পরে, কথাটা তো আমাকেই বলেছেন। ইভান রগড় করে বলল, বাব্বা তুমি তো দেখছি সেই ঝগড়া জানো। কথাটি আগুনে ঘি ঢালার মতো। তুহা আরো তেতে উঠল, দই ভ্রু কুচকে দাঁতে দাঁত চেপে বলল, আমি ঝগড়া করি? আর আপনি এতক্ষণ কি করছিলেন? আমাকে কবিতা শোনাচ্ছিলেন, হ্যাঁ? ইভান ঠোঁট চেপে হাসল, বলল, কেন কবিতা আবৃত্তি ভালো হয়নি? তোমার পছন্দ হয়নি বুঝি? তুহা আর কিছু না বলেই বিড়বিড় করতে করতে নিচে নেমে গেল। ইভান ঠোঁট কামড়ে হাসল। রুমে একা একা বোর হচ্ছিল বলে ছাদে এসেছে ইভান। এখানে এসে বন্ধুর সাথে কল অ্যাটেন্ড করেছে। একপাশে দাঁড়িয়ে কথা বলায় তুহা ইভানকে দেখেনি। কথা শেষ করে হাঁটতে হাঁটতে মাঝের দিকে আসতেই তুহাকে রেলিংয়ের উপর বসে থাকতে দেখল ইভান। বিকেল করেই ইভান ছাদ থেকে নামল। তুহা আর মান্ন তাকে রেডি হয়ে নিতে বলল, বাসায় ফিরবে। বাবা আর ছোট চাচা আসেনি বলে তুহা আরেকটু সময় বাড়িয়ে নিল, একদমই যেতে ইচ্ছে করছে না। বাবার বাড়ি থেকে কোনো মেয়ে যেতে চায় না, কিন্তু এমন একটা সময় আসে যখন মেয়েরা স্বামীর সংসার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে, তখন আর বাবার বাড়িতে আসার সময় সুযোগ কোনোটাই হয় না। সংসারের মায়াজালে আবদ্ধ হলে সেখান থেকে বের হয়ে আসা দুষ্কর হয়ে পড়ে। একটা সময় আসবে যখন তুহাও স্বামীর সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাবে। ইভান তুহা আর মান্যতাকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বিদায় নিল। পেছনে তুহা আর মান্যতাকে বসিয়ে সামনে ড্রাইভারের সাথে বসল ইভান। সামনের আয়নায় তুহার বিষণ্ন মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। ইভান সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে ফোঁস করে শ্বাস ফেলল। নিস্তব্ধতার চাদরে ঢাকা রাত পেরিয়ে সকাল নামল ধরণীর বুক ছিঁড়ে। তৃষা অফিসের জন্য তৈরি হয়ে নাস্তা করে বেরিয়ে পড়ল। বাসা থেকে বেরিয়ে গাড়ির জন্য দাঁড়ালো। আশেপাশে নজর বলিয়েও কোনো খালি গাড়ির হদিশ পেল না। সময় দেখে নিয়ে সামনের দিকে কয়েক কদম পা বাড়ালো। কিছু দূর যেতেই তৃষার মনে হলো ওর পেছন পেছন কেউ আসছে। তৃষা পা থামিয়ে দাঁড়িয়ে পড়ল। পেছন ফিরতেই সন্দেহজনক কাউকে নজরে এলো না। রাস্তা একেবারে ফাঁকা নয়, কয়েকজন আছে যারা নিজেদের চলাফেরাই ব্যস্ত। আবার হাঁটা ধরল। এখনো মনে হচ্ছে পেছনে কেউ আছে যে তাকে ফলো করছে। পরপর তিনবার দাঁড়িয়ে পড়েছে তৃষা। মাঝরাস্তায় এসে একটা খালি রিকশা পেয়ে উঠে পড়ল। পেছনে আসা ব্যক্তি আড়াল থেকে বেরিয়ে ফিচেল হাসি দিল। মোটা পুরুষালী কণ্ঠে বলে উঠল, তোমার ডানা থাকার সময় হয়ে এসেছে তৃষা। অফিসে এসে বসের বকা ছকা শেষে তৃষা নিজের ডেস্কে বসল। চিন্তারা এসে মাথায় ভিড় জমাল। কে ওকে ফলো করেছে আজ? ইভান আজই ঢাকায় ফিরবে, অফিস থেকে বেশি দিনের ছুটি নেয়নি। ইভানের বাবা সিদ্ধান্ত নিলেন ছেলের সাথে ছেলের বউকেও পাঠিয়ে দেবেন। ইভান মাঝখানে বাধা দিয়ে বলল, তুহা আমার সাথে ঢাকায় গেলে ওর পড়ালেখার ক্ষতি হবে। ইভানের বাবা বিচক্ষণ প্রকৃতির মানুষ, তিনি খানিক হেসে বললেন, এমনি তো বোমা প্রতিদিন ভার্সিটিতে যাবে না, ঢাকায় গেলে বই নিয়ে যাবে আর পরীক্ষার সময়টাতে কুমিল্লা থাকবে। এবছর পড়াটা শেষ করে পরের বছর ঢাকায় ভর্তি করে দিস। ইভান মাথা নেড়ে বাবার কথায় সাই জানালো।
পরক্ষণেই মাথা তুলে শান্ত স্বরে বলল, কিন্তু তোহার মতামত তো নিতে হবে, সেখানে থাকতে চাই নাকি ঢাকায় যেতে চাই? ইভানের বাবা নাকের ডগা থেকে চশমা আরেকটু ঠেলে দিয়ে বললেন, বৌমা নিশ্চয় আমার কথায় দ্বিমত করবে না, কি বলো বৌমা? তোহা এতক্ষণ চুপচাপ খাবার খাচ্ছিল আর স্বামী শ্বশুরের কথা শুনছিল, এবার শ্বশুরের প্রশ্নে মাথা তুললো, মৃদুস্বরে বলল, আপনি যা বলবেন তাই হবে, আমার কোনো ভিন্ন মতামত নেই। ইভানের বাবা হেসে উঠে বললেন, দেখেছিস শিবান বৌমা কি বললো, আমাদের কথার উপর আর কোনো কথা বলার নেই। খাবার শেষে ইভান রুমে চলে গেল, গায়ের পোশাক চেঞ্জ করে নিল, একটু বের হওয়ার দরকার আছে, আবার কবে আসা হবে কুমিল্লা তার ঠিক নেই, তাই বন্ধু বান্ধবের সাথে দেখা করে আসাটা উচিত মনে করল। ইভান বেরিয়ে যাওয়ার আগে তোহা রুমে ফেরত আসলো। ইভান তোহার সামনে গিয়ে দাঁড়ালো, তোহা প্রকুচকে তাকালো ইভানের দিকে, কফি কালারের শার্ট কালো প্যান্টে সুদর্শন দেখাচ্ছে মানুষটাকে। ইভান একভ্রো উচিয়ে জিজ্ঞাসু কণ্ঠে বলল, তুমি আসলে যেতে চাও আমার সাথে? কারো ইচ্ছে নিজের মধ্যে চাপিয়ে নিও না, তোমার মন কি চায় সেটাই বলো, যদি যেতে মন না চায় তবে আমাকে বলতে পারো, বাবাকে বোঝানোর দায়িত্ব আমার, বাবা এটা নিয়ে তোমাকে কিছু বলবে না, শিওর থাকো। তোহার স্থির দৃষ্টি ইভানের শার্টের দিকে, কিছুক্ষণ সময় নিয়ে বলল, আমার কোনো প্রবলেম নেই বাবার সিদ্ধান্তে, এখন আপনার যদি প্রবলেম থাকে আমাকে নিয়ে তাহলে বলতে পারেন। ইভান গমগমে স্বরে বলল, কথাগুলো কি আমার শার্টকে বলছো? তোমার দৃষ্টি কিন্তু সেটাই বলছে। তোহা দৃষ্টি সরিয়ে অন্যদিকে ফিরল, কণ্ঠে দৃঢ়তা বজায় রেখেই বলল, আমি কেন আপনার শার্টকে বলতে যাব? শার্ট কি কথা বলতে পারে নাকি? ইভান ঈষৎ চোখে হাসল, পরপরই ঠোঁট প্রসারিত করে রগড় করে বলল, এবার মনে হচ্ছে পাশের দেয়ালকেই বলছো। তোহা এবার সরাসরি ইভানের দিকে তাকালো, তেজি গলায় বলল, আপনার সমস্যা কি? হ্যাঁ আমি দেয়ালে তাকাবো নাকি অন্য কোথাও তাকাবো সেটা আমার ব্যাপার, আমার চোখ আমার ইচ্ছে। ইভান হাসি থামিয়ে বলল, আচ্ছা মানলাম তোমার ইচ্ছা, এখন আমি বের হচ্ছি, প্রয়োজনীয় কি কি লাগে গুছিয়ে নাও, আর তোমার কি কি বই খাতা লাগবে সেগুলো ত্রিনাকে গুছিয়ে রাখতে বলো, আমি গিয়ে এক ফাঁকে নিয়ে আসবো। ইভান বেরিয়ে যেতেই তোহার শাশুড়ির ফোন থেকে মাকে ফোন করল, কিছুক্ষণ কথা বলে তার ঢাকায় যাওয়ার ব্যাপারটা জানাল, সাথে তার প্রয়োজনীয় বই গুছিয়ে রাখতে বলল। শাহিনুর মেয়েকে নানা উপদেশ দিয়ে ফোন রাখলেন। তোহার শাশুড়ির দিকে ফোন বাড়িয়ে দিয়ে চলে আসতে যেতেই ইভানের মা থামিয়ে দিলেন তোহাকে, হাত টেনে বসিয়ে দিয়ে তোহার মাথায় হাত রেখে কোমল কণ্ঠে বললেন, ঢাকায় যাচ্ছ, আমার ছেলেটার সমস্ত দায়িত্ব এখন তোমার, সব দিক খেয়াল রাখবে। ইভান শান্ত স্বভাবের ছেলে, হঠাৎ রেগে যায় না, তবে একবার রেগে গেলে তার রাগ ভাঙানো দুষ্কর হয়ে পড়ে, তাই সব সময় তার মন জুগিয়ে চলার চেষ্টা করবে। তাই বলে আমি বলছি না তুমি তোমার সাত আহ্লাদ বিসর্জন দেবে, তোমার ইচ্ছে অনিচ্ছের ব্যাপারেও ইভানকে জানাবে, যদি তোমার ইচ্ছেগুলো সৎ হয় তবে আমার বিশ্বাস আমার ছেলে কখনো তোমার ইচ্ছে পূরণে পিছু পা হবে না। ইভান নারীদেরকে সম্মান দিতে জানে, যার একমাত্র উদাহরণ আমি। তোহার ভ্রু কুচকে গেল, কপাল কিঞ্চিত বটে গেল, তোহার মুখভঙ্গি দেখে ইভানের মা হাসলেন, কোনো শব্দ হলো না, নিঃশব্দে হাসি যাকে বলে, হাসির রেখা টেনে রেখেই বললেন, আমি ইভানের বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী আর ইভান প্রথম পক্ষের সন্তান। তোহা অবাক হলো ইভানের মায়ের কথায়, তিনি আবারও অমায়িক হাসলেন, মৃদু শব্দে বললেন, আমাদের দেখলে বোঝা যায় না তাই না? আসলে আমাদের মধ্যে সম্পর্কটাই এমন যে কেউ দেখলে বলবে আমরা আপন মা ছেলে, তবে আমার নিজেরও ইভানকে পর মনে হয় না, ছোটবেলা থেকেই ইভান আমাকে সম্মান দিয়ে এসেছে, আমিও নিজের সন্তানের মতো আঁচল পেতে দিয়েছি তার জন্য। মানুষ বলে সৎ মা খারাপ হয়, কিংবা সৎ মায়ের মুখে শোনা যায় তার স্বামীর প্রথম পক্ষের ছেলে মেয়ে খারাপ, কিন্তু আমাদের পরিবারের দিকে কেউ কোনোদিন আঙুল তুলতে পারেনি। একটা সম্পর্কে একে অপরের প্রতি সম্মান না শ্রদ্ধাবোধ থাকলে সেই সম্পর্কের বন্ধন মজবুত হয়, সেটা হোক যে কোনো সম্পর্ক। তোহা প্রশান্ত হাসল, তাদের মা ছেলেকে দেখলে কেউই বলবে না এরা পর, এক দেখাতেই যে কেউ বলবে আপন মা ছেলে। তোহা নিজেও বুঝতে পারতো না যদি না এখন ইভানের মা তাকে না বলতেন, ইভান কত সুন্দর করে মা বলে ডাকে ওনাকে।
তিনিও নিচু জায়গা থেকে মায়ের দায়িত্ব পালন করে চলেছেন, তিন সন্তানকেই সমান চোখে দেখেন। ইভানের মান্যতা রাফিকে কখনো আলাদা করেননি। তোহা শাশুড়ির হাতে হাত রেখে তাকে আশ্বস্ত করে বলল, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ওনার খেয়াল রাখার, শুধু আপনি আর বাবা আমাদেরকে প্রাণ ভরে দোয়া করবেন মা। ইভানের মা প্রশান্ত হেসে তোহার মাথায় হাত রেখে বলল, মা বাবার দোয়া সবসময় সন্তানের সাথেই থাকে। সোনালি রোদ্দুরের উষ্ণ তাপে গতর ছুঁয়ে ঘর্মগ্রন্থি দিয়ে ঘাম ছড়ছে ইভানের। ঈষৎ লম্বাটে চোয়ালে লাল আভা ছড়িয়ে পড়েছে রৌদ্র তাপে। কপালের ফুলে ওঠা রগ বেয়ে এক ফোঁটা ঘাম ছুঁয়ে পড়ছে। কফি কালারের শার্ট আটো সাটো হয়ে শরীরে আটকে আছে। সুঠাম দেহের অধিকারী সুপুরুষটি যখন এক গাদা বইয়ের স্তূপ হাতে নিয়ে সদর দরজা দিয়ে ঘরে ঢোকে, তখনই তোহার হৃৎপিণ্ড তড়িৎ লাফিয়ে ওঠে। স্থির নেত্রে চেয়ে রইল ইভানের দিকে। ইভান বইগুলো সোফার সামনের সেন্টার টেবিলে রেখে তোহার উদ্দেশ্যে বলল,